আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, আপনাদের জন্য আজকের কোন আপডেট নিউজ এবং লকডাউনের নতুন খবর নিয়ে আসছি। আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আজকে 29শে জানুয়ারি, মালয়েশিয়ার কোন আপডেট নিউজ। মালয়েশিয়া আজ পর্যন্ত যতজন আক্রান্ত হয়েছে প্রতিদিন, পূর্বে যত রেকর্ড আছে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আজকে, পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে আজকের আক্রান্ত সংখ্যা হলো 5725 জন। আজকে সর্বোচ্চ আক্রান্ত মালয়েশিয়া 5725 জন, এবং আজকে মারা যাওয়ার সংখ্যাও সবচেয়ে বেশি, 16 জন মারা গেছে আজকে। আপনারা বিশেষ করে প্রবাসী বাইরে, আপনারা যারা সেলাঙ্গর ডিস্ট্রিক্টে আছেন, জোহর বারু এবং কুয়ালালামপুর ডিস্ট্রিক্টে আছেন, আপনারা বেশি বেশি করে সতর্ক থাকবেন এবং এসওপি বেশি বেশি করে মেনে চলবেন, কারণ এই তিনটি প্রদেশে সবচেয়ে বেশি আক্রান্ত। সেলাঙ্গর আক্রান্ত হয়েছে 3126 জন, এবং কুয়ালালামপুর আক্রান্ত হয়েছে 687 জন, এবং জোহরবার আক্রান্ত হয়েছে 684 জন। এটা এই তিনটা ডিস্ট্রিক্টে, এই তিনটি প্রদেশে সবচেয়ে বেশি আক্রান্ত। আগে কিন্তু সাবা প্রদেশে সবচেয়ে বেশি আক্রান্ত হতো, কিন্তু সাবা এখন আক্রান্ত সংখ্যা খুবই কম। সাবা আজকে আক্রান্ত সংখ্যা 288 জন, আর সাতু মালয়েশিয়ায় সর্বমোট আক্রান্ত সংখ্যা কিন্তু 5725 জন। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা সেলাঙ্গর, কুয়ালালামপুর এবং জোহরবাদে যারা আছেন, আপনারা বেশি বেশি করে সতর্ক থাকবেন, পয় পরিষ্কার থাকবেন, বাইরে চলাচল খুব কম করবেন এবং এসওপি বেশি বেশি মেনে চলবেন। এবং যেটা লকডাউনে যে আপডেট নিউজটা আপনাদেরকে আমি দেব, সেটা হলো আমি কয়েকদিন আগে আপনাদেরকে একটা নিউজ দিলাম যে মালয়েশিয়ার প্রত্যেক থেকে একটা মিটিং হয়েছিল যে করোনা ভাইরাসের সংখ্যা যদি 3000-এর নিচে না নামে, তাহলে এই 4 ফেব্রুয়ারির মধ্যে তাহলে লকডাউন আরো কঠোরভাবে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল। কিন্তু আবার 2 দিন আগে মালয়েশিয়ার যে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর নূর হিশাম আবদুল্লাহ, তিনি আবার একটা বার্তা দিয়েছেন, তিনি একটা খবর দিয়েছেন, সেটা হলো তিনি বলেছেন যে নতুন করে আর পিকেপি এমসিও করা হবে না, মালয়েশিয়া থেকে লকডাউন উঠিয়ে নেওয়া হবে, এরকম তিনি একটা মন্তব্য করেছেন। কিন্তু মালয়েশিয়া সরকার আসলে ঘোষণা কি দেয় সেটার অপেক্ষা, আপনারা হতাশ হবেন না কিংবা অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না। আপনারা যারা আছেন, যে যেখানে যেভাবে আছেন থাকেন, আল্লাহ রহমতে আশা করি ভালো একটা নিউজ আসবে মালয়েশিয়া সরকার পক্ষ থেকে। এখন দেখেন যে মালয়েশিয়া সরকার 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি কিংবা 3 ফেব্রুয়ারি, এই 3 দিনে 1 দিনের ভিতরে কি নিউজ দেয়, কি ঘোষণা হয় মালয়েশিয়া সরকার পক্ষ থেকে, শুধু শুধু সেটারই অপেক্ষা। তাই দেখা যাক লকডাউনের মেয়াদ বাড়বে কি কমবে কিংবা উঠাই নেবে কি হয়, সেটা দেখার পালা। প্রিয় প্রবাসী ভাইরা, তা লকডাউন নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না, সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটা হবে সেটা আপনাদের সাথে আমি খুব দ্রুত শেয়ার করব। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।